গোসল করার ফলে আমাদের শরীরে অনেক ব্যাড পার্টিকেল চলে যায়, আমরা গোসল করার পরে খুব প্রশান্তি পাই, আমাদের অনেক রোগ ভালো হয়। চীনে পড়াশোনা করছি, দেখছি যে ওখানে দিনে দুইবার তিনবার চারবারও গোসল করে। ওইখানে পড়াশোনাকালীন সময়ে প্র্যাকটিস করছি যে দিনে কমপক্ষে দুইবার গোসল করা, একটা সকালে ঘুম থেকে উঠে একটা রাতে ঘুমাতে যাওয়ার আগে। এই ধরনের প্র্যাকটিস যদি আমরা করতে পারি, গোসলের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি, গোসলের সাথে একটু নিমের রস দেওয়া পানির ভিতরে সেটা দেওয়া গোসল করতে পারি, তাহলে এই যে করোনাকালীন সময় এই কোভিড-19কে দূর করার জন্য নিম গাছ, নিম পাতার একটি বিরাট ভূমিকা আছে। কারণ নিমকে সারা পৃথিবীর মানুষ ভিলেজ ডক্টর হিসাবে উপাধি দিচ্ছে, সে 60টা রোগের উপকার করার মতো ক্ষমতা রাখে নিম। আর নিমের কচি পাতা, কচি ডাল আমাদের দাঁতের জন্য একটি মহা ঔষধ। অনেকেই দাঁতে সিমসিম করে, দাঁতের এই সমস্যা, দাঁতের ওই সমস্যা, বিভিন্ন দাঁতের রোগে ভুগতেছেন, তাদের জন্য নিম হইতে পারে একটি আশীর্বাদ স্বরূপ। যাদের ঘন ঘন জ্বর আছে, মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, শরীর গরম থাকে, কপাল গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, চুল পড়ে যায়, তাদের জন্য নিম পাতার রস এবং নিমের চামড়ার রস, এটা রস করেও খাওয়া যায়, আবার গোসলের সময় এটা ব্যবহার করা যায়, দাঁত পরিষ্কার করা যায়। এখন দাঁতের টুথপেস্ট হচ্ছে নিমের টুথপেস্ট, এখন দাঁতের টুথপেস্ট হচ্ছে সে হাজার বছর আগে, মানে আমাদের মুরব্বীরা, আমরা অনেকেই কয়লা দিয়ে দাঁত পাচ্ছি, এখন আমরা কয়লা ভুলে গেছি, কিন্তু ব্রিটিশরা ইউনিলিভার কোম্পানি তারা আমাদেরকে মনে করাই দিচ্ছে যে আপনারা কয়লার টুথপেস্ট করেন, আপনারা কয়লা দিয়ে দাঁত মাজেন।